হচ্ছে শুরু হয়ে গেল সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী এক ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর প্রতিদিনকার মতো। খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত দৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছে। আবরার হত্যা জাতির জন্য লজ্জাজনক, দেশকে কুশাসন থেকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আবরার হত্যার বিচারের দাবিতে ঐক্যফ্রন্টের জমায়েত সভায় কথা বলেছেন তিনি। এ সময় আবরার হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ডক্টর কামাল। বলেছেন, প্রধানমন্ত্রী জোর করে দেশ শাসন করছেন। অনুষ্ঠানে জাসদের সভাপতি আসম আব্দুর রব বলেছেন, দেশের জনগণ এ সরকারের পদত্যাগ চায়। সরকার গণতন্ত্র আর উন্নয়নতন্ত্রের নামে দেশে জুয়া আর ক্যাসিনো তন্ত্র চালু করেছে। অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ঐক্যফ্রন্ট আছে, থাকবে, লড়াই করেই টেকে থাকবে। আলোচনা শেষে আবরার হত্যার প্রতিবাদে একটি শোক র্যালি বের করলে পুলিশ তাতে বাধা দেয়। আবরারের মৃত্যুর খবর শুনে সাথে সাথে আমি নির্দেশ দিলাম সবাইকে গ্রেপ্তার করা হোক। তাহলে বিশ্বজিতের সময় দিলেন না কেন? তাহলে বকরের সময় দিলেন না কেন? আবরার কি অন্যায় করেছে? এটা সংবিধানের উপরে আঘাত করা, সংবিধানকে ধ্বংস করা, সংবিধানকে অমান্য করা, এটাকে বলে অপরাধ। এই অপরাধ হলো সবচেয়ে গুরুতর অপরাধ। বুথ শিক্ষার্থী আবরার হত্যা মামলায় মুয়াজ ও শামীম বিল্লাহকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মুজাহিদুর রহমান। বিকেলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদ তার রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে এজাহারভুক্ত 4 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য 3 জন হলেন ইফতি মোশারফ সকাল, মেফতাহুল ইসলাম জিয়ন এবং অনিক সরকার। 10 দিনের রিমান্ডের প্রার্থনা করেছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে যুক্তি উপস্থাপন করে বলেছি কি কারণে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেইগুলো বের করা সম্ভব হবে। সেই কারণে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয়, সেক্ষেত্রে প্রত্যেক আসামিকে 10 দিনের মধ্যে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দেশের বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধ এবং র্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দেশের চলমান ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ও বুয়েটে আবরার হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের চাঁদাবাজির বিষয়গুলো বিবেচনা এনে এই রিটটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ, এবং এ সপ্তাহেই রিটের শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবরার হত্যার প্রতিবাদে প্রায় 1 সপ্তাহ উত্তাল থাকার পরে আপাতত শান্ত বুয়েট। আগামীকাল ভর্তি পরীক্ষা সামনে রেখে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন, পাশাপাশি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে কাজ করছে কর্তৃপক্ষ। বুয়েটের উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেছেন, র্যাগিং সহ হলগুলোতে অন্য যেসব সমস্যা ছিল তার সবই সমাধান করা হবে। আর ছাত্র কল্যাণ পরিচালক মিজানুর রহমান জানিয়েছেন, বুয়েটের হলে যারা অতিরিক্ত সময় ধরে অবস্থান করছিল তাদের 90%কে বের করে দেওয়া হয়েছে। আমার ক্ষমতা বন্ধ করলাম, এখন গভর্নমেন্ট যদি গভর্নমেন্টের ক্ষমতা তো আছেই, তা আমার ক্ষমতা তো গভর্নমেন্টের ক্ষমতার উপরে না। তো সুতরাং আমি আমার ক্ষমতা যেটুকু পেরেছি এখনকার অবস্থা পরীক্ষা পরিপ্রেক্ষিতে এবং ছাত্রদের কষ্ট দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আমি আছি, আমি আমার চেষ্টা করেছি। একজন বৈধ ছাত্র সে কিন্তু যখন হলে তার থাকার যে আমাদের নির্দিষ্ট সময়সীমা আছে তার বাইরে যদি থাকে তখন হলের জন্য সে মানে অবৈধ। যে 80-90% আমরা যারা এরকম অবৈধভাবে ছিল তারা কিন্তু ফাঁকা হয়ে গেছে, বাকি যেগুলো আছে সেগুলো তো আমরা আজকের মধ্যে। র্যাগের নামে নির্যাতনে হল ছেড়েছেন বুয়েটের অনেক শিক্ষার্থী। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে দারুণ বিপর্যস্ত তাদের মধ্যেই কেউ কেউ, রীতিমতো মানসিক চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আবরার হত্যার ঘটনায় সেই ভয় আরও বেড়েছে। হল তো বটেই, বুয়েটেও ফিরতে চান না এক শিক্ষার্থী, যদিও পরিবারের আশা কাউন্সেলিং করে তাকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব। এবং বেশ জোরে সিলি সিলি অপরাধ নিয়ে আর কি মার খেয়েছি। কখনো হয়তো বা কোনো সিনিয়রকে সালাম দেইনি, হলে থাকলে হয়তো বা তারা আমাকে কোনো পলিটিক্যাল ব্যাপারে ফাঁসাতে পারে বা মানে আমার লাইফের জন্য যেটা থ্রেট হতে পারে এরকম। এই বয়সের একটা ছেলে তো বাসায় বসে থাকার কথা না, সন্ধ্যাবেলা একটু আড্ডা মারতে যাবে, এটাই আমরা আশা করি। এবং ফাইনালি এখন আমরা কাউন্সিলরের সাথে বসে কথাবার্তা বলছি, ডাক্তার দেখানো চলছে, সময় লাগবে। অভিভাবক হিসাবে আমাদের কাছে যদি ওরা না এসে বলে তো আমাদের কাছেও বিষয়টা গোপন থেকে যায়। আমরা কিন্তু আজকে মিডিয়ার আপনাদের সহায়তায় আমরা অনেক কিছু জানতে পেরেছি, সেটা
ঘটনাগুলো হয়তো সত্যি। বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যার পরে আবারও সামনে এসেছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচারের বিষয়টি। নবীন শিক্ষার্থীদের উপরে সিনিয়রদের চালানো নির্মম নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পান শিক্ষার্থীরা। আবার কখনো অভিযোগ দিয়ে উল্টো বিপদে পড়ার ঘটনাও ঘটেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং এর শিকার এমন কয়েকজন শিক্ষার্থী তুলে ধরেছেন তাদের অভিজ্ঞতা। গণরুমে আপনার সবাইরে মুরগি মুরগি হইতে হবে, মুরগি মানে হচ্ছে বইসা দুই হাতের মাঝখান দিয়ে আপনার কান ধরবে। ইমিডিয়েট সিনিয়র দ্বিতীয় বর্ষের ছাত্র তারা বসেছিল, তারা বললো যে তুই মুরগি হবি না কেন, আনলিমিটেড কান ধরে উঠবিস, কান ধরে উঠবিস, কত কত পড়ে যেত ফ্রেন্ডরা, আমরাও পড়ে গেছি কিন্তু কোনো রক্ষা নেই, মুরগি বানানো বলা হয়েছে তো, প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, প্রশাসন তো কোনো ব্যবস্থাই নেই। প্রক্টরের বিচার দেওয়ার পরে তারা হলে যায় দেখে যে তাদের হলের সামনে বড় ভাইয়ের লাঠি হাতে দাঁড়ানো, তাহলে আপনি কারে বিচার দিবেন? হলগুলির অভ্যন্তরে র্যাগিং হয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু হলই প্রথম শাস্তি দিয়েছে, কিন্তু সেই বঙ্গবন্ধু হলেও এখনও র্যাগিং হচ্ছে, যেটা আমি নিজেও দেখেছি। বর্তমান সরকার ছাত্র রাজনীতির বিপক্ষে না, যারা ছাত্র রাজনীতি কলুষিত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দেন তিনি। এ সময় তিনি অন্তর্বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকার উপরেও জোর দেন। বলেন, অনুপ্রবেশকারী আর হাইব্রিডদের বের করে দিয়ে দ্রুত সম্মেলনের মাধ্যমেই সব কমিটি পুনর্গঠন করা হবে। মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলতে হবে, এর সঙ্গে আমরা একমত নই। ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের শাস্তির আওতায় পড়তে হবে, আইনের আওতায় আনা হবে। আবরারের স্বজনদের সাথে দেখা করতে কুষ্টিয়া যাওয়ার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমানকে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বেলা 11:30টার দিকে সড়ক পথে কুষ্টিয়া যাচ্ছিলেন তিনি, লালনশাহ সেতু এলাকায় পৌঁছালে আমানুল্লাহ আমানকে ফিরিয়ে দেয় পুলিশ। জানায়, নিরাপত্তাজনিত কারণে তাকে কুষ্টিয়ায় প্রবেশ করতে দেয়া হয়নি। পরে ঢাকায় ফিরে আসেন বিএনপির এই নেতা। সংবিধানকে অমান্য করে যদি আমাদের যেতে দেওয়া না হয় তাহলে গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হচ্ছে, গণতন্ত্রকে আজকে ভূলুণ্ঠিত করা হচ্ছে, আজকে মানবাধিকার ভূলুণ্ঠিত করা হচ্ছে, অথবা এই অধিকারকে আমাদের কেড়ে নিতে পারে না। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করেছে বিএনপি। সকাল 11:00 থেকে বরিশাল নগরীতে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেন বিএনপির স্থানীয় এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল 11:00 শহরের সাহিত্য পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে অংশ নেয় জেলা বিএনপির একাংশ। এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার এবং খালেদা জিয়ার মুক্তির দাবি করেন বক্তারা, আর সেই সাথে ভারতের সাথে পানি চুক্তির সমালোচনাও করেন বক্তারা। বাগেরহাটে পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে পারেনি বিএনপি। পরে শহরের সরু এলাকায় দলীয় কার্যালয়ের গেটে বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। মানববন্ধন হয়েছে ঝালকাঠিতেও। এসব কর্মসূচি থেকে আবরার হত্যার বিচার দাবি জানানো হয়। একই দাবিতে খালেদা জিয়ার মুক্তির দাবি সহ রাঙামাটিতে সমাবেশ করেছে বিএনপি। সকালে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন হয়েছে। টিআইবির উদ্যোগে সকালে আবরারের নিজ এলাকা কুষ্টিয়া শহরের চার রাস্তার মোড়ে মানববন্ধন হয়, যা ঘণ্টাখানেক চলে। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন সমাবেশ হয়েছে সিলেটে। দুপুরে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আবরার হত্যার ঘটনায় ক্ষোভ জানান, দাবি জানান দ্রুততম সময়ে এই হত্যার বিচার কাজ শেষ করার। আবরার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচির আয়োজন করে সচেতন নাগরিক কমিটি। এতে ব্যানার ফেস্টুন সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 1,000 কোটি টাকার সরঞ্জাম কিনবে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরও বলেছেন, দুর্যোগ মোকাবেলায় কারো মুখাপেক্ষী যাতে না হতে হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার। বলেন, সরকার সচেতন না হলে প্রাকৃতিক দুর্যোগে কত বড় ক্ষতি হতে পারে 91-এর ঘূর্ণিঝড়ই তার বড় প্রমাণ। এবং
আমরা ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছি। প্রতি উপজেলায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন করে দিচ্ছি, লোক নিয়োগ দিচ্ছি। আমাদের কোনো সরঞ্জামাদি ছিল না। প্রথমবারে আমরা 236 কোটি টাকার সরঞ্জাম ক্রয় করে হস্তান্তর করেছি, আরও প্রায় 1,000 কোটি টাকার সরঞ্জামাদি ক্রয় করার পদক্ষেপ আমরা নিয়েছি। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। 10,000 টাকা মুচলেকায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দিয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পরে শনিবার রাতে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে র্যাব এবং তার বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট এবং উদ্দেশ্যমূলক তথ্য ইমেইলে প্রেরণ করার অভিযোগ আনা হয়। এর আগে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব মিহির কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারের প্রভুদের সন্তুষ্ট করতেই মেজর হাফিজকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিএনপি নেতা হাফিজউদ্দিনের গ্রেফতার উদ্দেশ্য প্রণোদিত এবং এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি দাবি করে বলেন, কোনো অঘটন ঘটলে দায় নিতে হবে সরকারকে। প্রভুদেরকে সন্তুষ্ট করার বিষয় আছে, কারণ উনি তো সাবেক প্রতিমন্ত্রী, উনি এই সমস্ত চুক্তি টুক্তি যেটা করেছেন, বিশেষ করে পানি চুক্তি, এগুলোর ব্যাপারে উনি আরো ভালো করে তিনি বলতে পারতেন যে দেশের ক্ষতিটা কোথায় করেছে এই সরকার। সুতরাং তার মুখটা বন্ধ করে দেওয়ার জন্যই এই গ্রেপ্তারটি তাকে করা হল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মেজর হাফিজকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি বলেছেন, বুয়েটে আবরার হত্যার ঘটনায় ছাত্রদের আবেগ অনুভূতি পুঁজি করে বিএনপি জামায়াত উস্কানি দিচ্ছে এবং আবরার হত্যার ঘটনায় কেউ দাবি তোলা লাগে সরকার ব্যবস্থা নিয়েছে। মন্ত্রী আরও বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের সব দাবি মেনে নিয়েছে। মেজর হাফিজ সাহেব, তারা নিশ্চয়ই এখানে আইন শৃঙ্খলা বাহিনী মামলা করেছে, তাদের কাছে নিশ্চয়ই মারাত্মক তথ্য প্রমাণ আছে, বিদায় মামলা করা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে সমমনা একটি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন দল ভাসানী ঐক্যজোট। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। রাজনীতির নামে পেশি শক্তি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতি চলছে, মানুষ আতঙ্ক ভয়ের মাঝে বাস করছে, তাই দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাজ করবে ভাসানী ঐক্যজোট। বছর ঘোরার আগেই অনেকটাই নিষ্ক্রিয় জাতীয় ঐক্যফ্রন্ট। 7 দফা এবং 11 লক্ষ পূরণে নানা কর্মসূচি পালন করেছে ঐক্যফ্রন্ট। নির্বাচনের আগে 2 দফা বৈঠকও করে ক্ষমতাসীনদের সাথে। বাস্তবতা হলো, আকাশচুম্বী স্বপ্নের বিপরীতে প্রাপ্তির খাতা অনেকটাই শূন্য। বিশ্লেষকদের মতে, এক বছরে সফলতার দেখা না পাওয়া ফ্রন্ট ভবিষ্যতেও কিছু করতে পারার সম্ভাবনা ক্ষীণ। ক্যারিশমেটিক লিডার বিএনপিতে ছিলেন, আওয়ামী লীগে আছেন, কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টে সেরকম নেই, এটা একটা দুর্বলতা। বিএনপি রাজনীতি তো ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের রাজনীতির সাথে সাংঘর্ষিক, তো সুতরাং এই জন্যই আমি এটার কোনো ভবিষ্যৎ দেখি না। এই বাস্তবতাটা আমরা ভালো করে বুঝতেই পারি। কথাবার্তা ছিল যে ওনারা যেভাবেই পারে নিয়েই যাবে, কিন্তু একেবারে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা মিলিয়ে করবে, এতখানি অধঃপতন হয়তো আমরা বিবেচনা করতে পারিনি এবং সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারিনি। জনগণের কাছে সাড়া না পেয়ে তারা এখন বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিচ্ছে, এতে করে হয় কি বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হয়। ভেজাল এবং অনুমোদনহীন পণ্য রাখার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বিএসটিআই। দুপুরে গুলশান 2 নম্বর ডিসিসি মার্কেটের ঢালি সুপার শপকে 1,00,000 টাকা জরিমানা অনাদায় মালিককে 1 মাসের কারাদণ্ড দিয়েছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, যতদিন এই অনুমোদনহীন পণ্য রাখা বন্ধ হবে না ততদিন এমন অভিযান অব্যাহত থাকবে। শিশু দুগ্ধ খাবার এবং কসমেটিক জাতীয় পণ্য বিএসটিআই এর অনুমোদনবিহীন অবৈধভাবে রাব বিক্রয় বিতরণ করতেছিল। আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের নিকট আমরা এই অভিযোগ জানালে তিনি এই প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা জরিমানা করেছেন এবং এই পণ্যগুলি বিক্রয় বিতরণ না করতে তাদেরকে নির্দেশ প্রদান করেছেন। গাজীপুরের টঙ্গীতে স্বামীর নির্যাতনে সাজেদা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী মোহাম্মদ রুবেলকে আটক করেছে পুলিশ। গত রাত 3টার দিকে টঙ্গীর TNT কলোনি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর পরিবার জানিয়েছে, মাদকের টাকা নিয়ে সাজেদার উপর প্রায়শই নির্যাতন চালাত তার স্বামী রুবেল। আমার না ভাইয়া
আমার মেরিট রাম আছে আর এটা বিচার চাই আমি সবকে বিচার চাই। এদিকে গাজীপুরের চিয়াপুলিয়ে এক অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে, তবে যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা এক নারী এবং তার শিশুকন্যাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মধ্যরাতে পৌরসভার ভাল্লুকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী আলামিনের দাবি, দোকান বন্ধ করে বাড়িতে ফিরে গেট খোলা দেখতে পান তিনি। পরে ঘরে ঢুকে দেখেন স্ত্রী লাকি বেগম এবং তার 4 বছরের মেয়ে আলিফার রক্তাক্ত মৃতদেহ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ, সংগ্রহ করে আলামত। দ্রুত আমাদের উদ্ধারকর্তা কর্তৃপক্ষ সহ ডিবি টিম সহ আমি ঘটনাস্থলে আসি এবং লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত তদন্ত সাপেক্ষে পরবর্তী বলা যাবে। 6 দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হাগিবিজের আঘাতে লন্ডভন্ড জাপানের দক্ষিণ পূর্বাঞ্চল, প্রাণ গেছে 14 জনের, দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। বন্যা এবং ভারী বৃষ্টিপাতে বাতিল 1500-এর বেশি ফ্লাইট, বন্ধ রেল যোগাযোগ। পরিস্থিতি সামাল দিতে কাজ করছে 27,000-এর বেশি উদ্ধারকর্মী। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে ঘন্টায় 225 কিলোমিটার গতিতে জাপানের মূল ভূখণ্ডে আঘাত হানে সুপার টাইফুনটি। এর প্রভাবে রাজধানী সহ আশপাশের এলাকাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ভয়াবহ দ্রুততায় ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল। 4 দিনে মৃত্যু হয়েছে 3 জনের, দগ্ধ হয়েছে অন্তত 35 জন। কালো ধোঁয়ায় ছেয়ে আছে আশপাশের 34টি কাউন্টি। লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলের 1 লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাহাড়ি এলাকা স্যাডেলউডে 31 এবং স্যান্ডেলউডে পুড়ে গেছে কমপক্ষে 76টি স্থাপনা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 100 কর্মী। পরিবেশ রক্ষা আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম সহ বিশ্বের বিভিন্ন দেশ। শনিবার ব্রাসেলসে নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের চলা সংঘর্ষে অনেকেই আহত হয়েছে, আটক করা হয়েছে অন্তত 300 জনকে। সংঘর্ষ হয়েছে লন্ডনেও। চলমান বিক্ষোভ থেকে গেল কয়েকদিনে আটক করা হয় প্রায় 1500 বিক্ষোভকারী। ধরপাকড়ের ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার বিভিন্ন সংগঠন। গেল সোমবার থেকে শুরু হয় অস্তিত্ব রক্ষার লড়াই, এই স্লোগানে আন্দোলন কর্মসূচি। নিউজিল্যান্ড বাংলাদেশ অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজের খবরে, শেষ ম্যাচে নিউজিল্যান্ড 73 রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় টাইগার জুবারা। তমজিদের 71, শাহাদাতের 48 আর অভিষেক দাসের 36 বলে 48 রানে ইনিংসে 8 উইকেটে 316 রান করে বাংলাদেশ। বড় টার্গেট তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড, শেষ পর্যন্ত 243 রানে অল আউট হয় তারা। আর পেসার শরীফুল ইসলাম 5 উইকেট নেন। এই জয়ে 4-1 সিরিজ জিতল বাংলাদেশ। বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ম্যাচে ভারতের গোল মেশিন সুনীল ছেত্রীকে আটকানোর ছক করছে বাংলাদেশ। এতে কোচ জেমিডের বড় ভরসা দলের রক্ষণভাগ। ডিফেন্স থেকে মিডফিল্ডে দুর্ভেদ্য দেয়াল তৈরি করতে চায় লাল সবুজ দল। গেল 2 বছরে এখন অনেকটাই পরিণত ইয়াসিন বিশ্বনাথদের নিয়ে গড়া রক্ষণভাগ। বড় ম্যাচে ন্যূনতম ভুলের সুযোগ নেই, তাই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখাটাই শ্রেয় মনে করছেন গোলরক্ষক কোচ বব মেমেসিস। কাতারের বিপক্ষে আমরা ভালো খেলে হেরেছি, এই আত্মবিশ্বাস বেশ কাজে দেবে। ছেলেরা লড়াইয়ের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাত 8টা স্পেনের মাটিতে ইকুয়েডরের সাথে লড়বে আর্জেন্টিনা। জার্মানির সাথে পিছিয়ে থেকেও 2-2 গোলে ড্র আদায় করার পরে এই ম্যাচেও মেসিকে ছাড়াই মাঠে নামবে আকাশি সাদা শিবির। আক্রমণের ভাগে থাকবেন পাওলো দিবালা আর লাউতারো মার্টিনেজ। এই ম্যাচে আর্জেন্টিনা একাদশে অন্তত 2-3টি পরিবর্তন আসতে পারে। সব খবর চলছে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আমন্ত্রণ, আপনারা দেখছেন সব খবর। অনলাইন ক্যাসিনো হোতা সেলিম প্রধান সহ তার 2 সহযোগীকে আবারও 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবির ইয়াসির হাসান চৌধুরী রিমান্ড মঞ্জুর করেন। বুধবার গুলশান থানার মানি লন্ডারিং মামলায় সেলিম প্রধান সহ 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। মামলার অপর 2 আসামি রোমান এবং আক্তার হোসেন।
ক্যাসিনো কাণ্ডে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটিই দাবি করেছেন তার মা সায়রা খাতুন। তার পক্ষ থেকে বক্তব্য পাঠ করেন সম্রাটের বোন ফারহানা চৌধুরী। দাবি করেন সম্রাটের কাছ থেকে কোনো অস্ত্র কিংবা মাদক পাওয়া যায়নি। গ্রেফতারের 10 দিন আগ থেকে অফিসে ছিল না, অফিস ছিল আরক্ষিত, শরীর খারাপ থাকার অন্যত্র অবস্থান করছিল। তার অফিসে মদ ইয়া বা পিস্তল কিছুই ছিল না। আমাদের আশঙ্কা একটি পরিকল্পিত সাজানো নাটক ছাড়া কিছুই না। রাজধানী কাকরাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদা বেগম নামে এক রিকশা আরোহী নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার ছেলে মাহিন। এরই মধ্যে পিকআপ চালককেও আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন ভোরে মাহিন এবং তার মা বরিশাল থেকে সদরঘাটে আসেন। সেখান থেকে রিকশা নিয়ে মধুবাগের বাসায় ফেরার পথে কাকরাইল মোড়ে পেছন থেকে একটি পিকআপ ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মাহিনের মা মারা যান। পথচারীরা আহত মাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সাইডে রিকশাটা ওইখানে দাঁড়ানো ছিল, মানে পার হবে বলে, তো হঠাৎ মানে একটা ধাক্কা দিয়ে চলে গেছিল আর আমি সাইকেল নিয়ে পাশে আর কি ওইখানে ছিলাম। যে গাড়িটি এই বেপরোয়া গতিতে দুজনকে চাপা দিয়েছিল তাদের সেই গাড়িটি এখনো আমরা শনাক্ত করতে পারিনি, তবে শনাক্ত করার যে চেষ্টা সেটা আমাদের অব্যাহত আছে। ইতিমধ্যেই আমরা আশেপাশের যত এলাকা আছে সেখানে সিসিটিভি যে ফুটেজগুলো আছে সেগুলো আমরা বিশ্লেষণ ইতিমধ্যে শুরু করেছি। 15 থেকে 17 অক্টোবর সিএনজি ধর্মঘটের সিদ্ধান্তে অনড় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক পরিষদ। আসন্ন কর্মসূচি সফলের জন্য আজ মতবিনিময় সভা এবং বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ঢাকা মহানগরীতে অবৈধ সিএনজি অটোরিকশা মোটরসাইকেল চলাচল বন্ধ এবং সরকার নির্ধারিত ফিতে লাইসেন্স প্রদান, পুলিশি হয়রানি বন্ধ সহ 9 দফার দাবিও তুলে ধরা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণারও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। রাজধানীতে 2 বাসের চাপায় হাত হারানোর পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া রাজীবের পরিবারকে 1 মাসের মধ্যে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সকালে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত ক্ষতিপূরণের আদেশ স্থগিত চেয়ে করা স্বজন পরিবহনের আবেদনের প্রেক্ষিতে এই রায় দিয়েছেন। এর আগে বিএটিসি এবং স্বজন পরিবহনকে 25 লাখ টাকা করে মোট 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা দিয়েছিল আদালত। রাজীবের 2 ভাই কাছে তাকে দেওয়ার জন্য স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছে। ক্ষতিকর প্যারাসিটামলের কারণে 76 শিশু মৃত্যুর ঘটনায় দায়ী ওষুধ প্রশাসনের 2 কর্মকর্তা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে এক আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন এবং এর ফলে ওষুধ প্রশাসনের 2 কর্মকর্তা শফিকুল ইসলাম এবং আলতাফ হোসেন আর শপথে থাকতে পারবেন না। হবিগঞ্জে চলন্ত বাসে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বাস সুপারভাইজারকে। মামলায় বলা হয় শনিবার সন্ধ্যায় এনা পরিবহনের একটি বাসে পরিবারের সাথে ঢাকা যাচ্ছিল শিশুটি এবং ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর এলাকায় পৌঁছালে কৌশলে শিশুটিকে বাসের পেছনে ডেকে নিয়ে যায় সুপারভাইজার মানিক মোল্লা। চেষ্টা চালায় ধর্ষণের। সুপারভাইজার বলল যে দাদা আপনি এখানে মনে হচ্ছে তো অনেকগুলো কালে আছে সিটে নিয়ে বসায় রাখেন না, কারণ আমরা ভাবলাম যে এভাবে তো এনা গাড়িতে আসা যাওয়া করতেছি, ঠিক আছে যাক পিছনে নেব। যাওয়ার পরে মনে করেন 15 মিনিট বা 20 মিনিট অনুমানিক বলি ফোটাকাল পাস করার পরই দেখা যায় যে মেয়ে সিলি মেয়ে রয়েছে। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল। 48 ভাগ কাজ শেষ, যার ফলে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে এটি। 3.4 কিলোমিটার দীর্ঘ টানেলটি নির্মাণ করছে চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি। নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু টানেল, যা নির্মাণে খরচ হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা। 1 সিটি 2 টাউন মডেলের এই টানেল বড় এক মাইল ফলক বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। কোনো প্রাকৃতিক কোনো কিছু সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা আশা করতেছি। আমাদের যে শিডিউল টাইম আছে তার আগে কাজ শেষ হওয়ার সম্ভাবনা আছে। ওই পার ডেভেলপ কি করে করা যায়
সেখানে শিল্প কল কারখানা গেলে হয়তো বিশেষ করে চট্টগ্রামবাসী দেশবাসী অনেক উপকৃত হবে। প্রথম কর্ণফুলী নদীতে আমরা টানেল নির্মাণ করছি, অতএব এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইল ফলক হিসেবে থাকবে এবং এটার কার্যকারিতা অবশ্যই সবচেয়ে বেশি। সরবরাহ কমে যাওয়ায় অজুহাতে আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা দরে, আর 1 কেজি আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের জন্য গুনতে হচ্ছে 90 টাকা। মিয়ানমার ও মিশর থেকে আমদানি করা হাইব্রিড পেঁয়াজের দামও বাড়তে শুরু করেছে। শুরুতে 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হলেও সকাল থেকে আজ 70 থেকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, গত দুদিনে পাবনা এবং রাজশাহী অঞ্চল থেকে দেশি পেঁয়াজের সরবরাহ হ্রাস পেয়েছে। গত দুদিনের ব্যবধানে কেজি প্রতি নতুন করে দাম বাড়লো সর্বোচ্চ 20 থেকে 25 টাকা পর্যন্ত। ইন্ডিয়ান যে পেঁয়াজটা ওটা আমরা আমি দাম বাড়ার পর যে কমছে 70 টাকা পর্যন্ত বেচছি, তারপরে কালকে আমরা পরশু দিন 85 করে কিনে আনছি, এখন 90 টাকা বেচতেছি। আর দেশি পেঁয়াজ তো সিজন প্রায় শেষ পর্যায়ে, এটা একটু বাড়বেই। পেঁয়াজের দামটা হঠাৎ করে অসহনীয়ভাবে বাড়ছে, অনেক কষ্ট হচ্ছে। যারা রিক্সা চালা, যারা ভ্যান চালা, এরার জন্য অনেক কষ্ট করে। ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের পতন অব্যাহত আছে। ডিএসই এক্স সূচক 48 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 4761 পয়েন্টে, প্রায় 3 বছরের মধ্যে এটি সর্বনিম্ন সূচক। 2016 সালের 22 নভেম্বর ডিএসই এক্স সূচক ছিল 4750 পয়েন্ট। দিন শেষে হাত বদল হয়েছে 298 কোটি টাকার শেয়ার। 41টির দাম বেড়েছে, 267টির দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে 37টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে হাত বদল হয়েছে 14 কোটি 33 লাখ টাকার শেয়ার। 30টির দাম বেড়েছে, 181টির দাম কমেছে, 25টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার বিনিময়ে তেজি, ডলারের দাম, $1 দাম উঠেছে 87 টাকা পর্যন্ত। হঠাৎ করে চাহিদা বাড়ায় দামের এই ঊর্ধ্বগতি। বলা হচ্ছে শুদ্ধি অভিযান শুরুর পরে খোলা বাজারে ডলারের চাহিদা বেড়েছে, আর চাহিদার সাথে যোগান না থাকায় দাম বাড়ছে। তবে বিশেষজ্ঞদের মত, ডলারের সাথে টাকার বিনিময় মূল্য সমন্বয় করা জরুরি। 87 কিনেছি, 87.20 পর্যন্ত সেল করেছি। আজকে একটু বাজারে চাহিদা কম, এই কারণে ডলারের দামটা একটু কমেছে। ফরেনার কম আসতেছে আমাদের দেশ থেকে, বাইরে লোক বেশি যাচ্ছে। এখন অভিযানগুলো চালানো হচ্ছে, তার ফলে দেখা যাচ্ছে অনেকের যারা আছে, যাদেরকে কালো টাকা যাদের কাছে আছে, তারা হয়তো এই টাকাগুলো সরিয়ে ফেলার চেষ্টা করে। শুধুমাত্র রেমিটেন্সকে বা এক্সপোর্টারকে দিলে কিন্তু হবে না, আমাদের অনেক জিনিস কিন্তু ইম্পোর্টও করতে হবে। আমরা যদি ডলার এগেনস্টে টাকা কেটে আমরা ডিপ্রিসিয়েট করি, টাকার মূল্য যদি কমে যায়, তাহলে কিন্তু ইম্পোর্টেড মালের কিন্তু দাম বেড়ে যায়। খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে হবে, একই সাথে এটিকে লাভজনক করতে বাণিজ্যিকীকরণে কোনো বিকল্প নেই। সকালে বিএডিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক। বিএডিসি 58তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির সহযোগিতা চেয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। বলেছেন, জনসংখ্যার চাপে এমনিতেই সংকটে আছে বাংলাদেশ, তার মধ্যে 10 লাখ রোহিঙ্গা সংকট বাড়াচ্ছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এডিবির সম্মানে দেয়া মধ্যাহ্নভোজ শেষে অর্থমন্ত্রী বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই বাংলাদেশে নানা ক্ষেত্রে সহায়তা করছে এডিবি, আগামীতেও তাদের এই সহায়তা অব্যাহত থাকবে। ঘনবসতিপূর্ণ দেশ বাংলাদেশ, তার মধ্যে রোহিঙ্গাদের অবস্থান বাড়তি চাপ তৈরি করছে। প্রত্যাবাসনে আমরা এডিবির সহযোগিতা চাই, আন্তর্জাতিক পরিমণ্ডলে এ বিষয়ে আলোচনার অনুরোধ করছি। ব্যাংকিং খাতে বাড়লেও ক্ষুদ্র ঋণ খাতে খেলাপি ঋণ কমছে। গ্রাহকদের আয় বৃদ্ধির ফলে ঋণ পরিশোধের হার বেড়েছে, আর এই ঋণের গ্রাহক মূলত প্রান্তিক জনগোষ্ঠী। কিন্তু পরিশোধের বেলায় নিম্ন আয়ের মানুষ, শিল্পোদ্যোক্তা এবং বড় ব্যবসায়ীদের চেয়ে অনেকটাই এগিয়ে। বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2018 সালের জুন শেষে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা এবং প্রশিকা, এই 4টি বড় এনজিওর বিতরণ করা ক্ষুদ্র ঋণের 5.4% ছিল খেলাপি। চলতি বছরের জুন শেষে 4টি প্রতিষ্ঠানে খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 1.8%। প্রকাশক ফয়সাল আরফিন দীপন হত্যা মামলার বিচার কাজ শুরু হয়েছে। চাকরিচ্যুত মেজর সৈয়দ জিয়াউল হক সহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের 8 সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে ট্রাইব্যুনাল, এবং আজ ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেই সাথে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 18 নভেম্বর দিন ধার্য করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গোলাগুলিতে প্রাণ গেল অন্তত 4 জনের। শনিবার ব্রুকলিনে এই সহিংসতায় আহত হয়েছে আরও 3 জন। আততায়ীকে এখনও শনাক্ত করা যায়নি, হত্যাকাণ্ডের কারণও অজানা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জুয়া খেলা থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। এ ঘটনায় নারীসহ আহত 3 জন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্রও জব্দ করেছে পুলিশ। তুরস্কের কুর্দি বিরোধী অভিযানে সিরিয়ায় 38 বেসামরিক নাগরিক সহ প্রায় 550 মানুষের প্রাণ গেছে। এর মধ্যে কুর্দিদের রাশ আল আইন নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে আঙ্কারা। তবে কুর্দি জোটের হুঁশিয়ারি সংকটের সুযোগ নিয়ে ফের ডালপালা ছড়াবে আইএস। দুপক্ষের দ্বন্দ্বে কৌশলগত অবস্থান নেয় যুক্তরাষ্ট্র বলছে। আইএসের হুমকি মোকাবেলায় ব্যর্থ হলে এর মাশুল দিতে হবে তুরস্ককে। আর আরব লীগও সিরিয়ার ভূখণ্ডে তুর্কি হামলার নিন্দা জানিয়েছে। সিরীয় ভূখণ্ডে তুরস্কের অভিযানের মাধ্যমে আইএস জঙ্গিরা আবারও সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছে। আইএস বিরোধী অভিযানে সহযোগিতার আগে নিজেদের নিরাপত্তা দরকার আমাদের। মিত্রদের বলছি, আমাদের আকাশ সীমায় তুর্কি বিমান প্রবেশ বন্ধে সহযোগিতা করুন। সিরিয়ায় অভিযান আরব ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। তুরস্কের এ কাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করা হয়েছে এর মাধ্যমে। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ব্যবস্থা নেওয়া। হংকংয়ে অব্যাহত রয়েছে সরকার বিরোধী আন্দোলন। শনিবার শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার নাগরিক। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে অনেককেই দেখা যায় মাস্ক ব্যবহার করতে। সরকার বিরোধী প্ল্যাকার্ড হাতে স্লোগান দেয় তারা, এবং নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণের সদস্য মোতায়েন থাকলেও শান্তিপূর্ণ আন্দোলনে তারা বাধা দেয়নি। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারের সংস্কার শেষ হবে নভেম্বরে। শনিবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, 14 সেপ্টেম্বর হুথি বিদ্রোহীদের জোরালো হামলার জেরে অস্বাভাবিক হারেই কমে যায় জ্বালানি পরিশোধনের কাজ, এবং ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতিগুলো সংস্কারের পরে দিনে অন্তত 1,20,00,000 ব্যারেল তেল উৎপাদন সম্ভব হবে বলেও জানায় সৌদি কর্তৃপক্ষ। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। আর এই পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুদের ত্রৈমাসিক বর্ষাবাসের অবসান হয়। এই উপলক্ষে দিনভর নানা আনুষ্ঠানিকতায় মুখর ছিল চট্টগ্রামের বৌদ্ধবিহারগুলো। অনুষ্ঠিত হয়েছে বুদ্ধ পূজা আর বিশেষ প্রার্থনা। অনেকেই পঞ্চশীল এবং অষ্টশীল গ্রহণ করেন। ভোর থেকেই বৌদ্ধ সম্প্রদায়ের সব বয়সী মানুষ জড়ো হন চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধবিহারে। বর্ণিলা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী মার্মা সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বান্দরবানে ফানুস উড়ানো, পিঠা তৈরি, মঙ্গল প্রদীপ প্রার্থনায় উৎসব মুখর পাহাড়ি জনপদ। সব প্রাণী জগতের মঙ্গল কামনায় বিহারে বিহারে চলছে প্রার্থনা, পঞ্চশীল গ্রহণ সহ নানা আনুষ্ঠানিকতা। উৎসব বিশেষ করে এখানে রথযাত্রা হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে 3 দিন বর্ষাবাসের পর এটি হয়ে থাকে। ঢাকা থেকে এসে প্রবর্ণা পূর্ণিমা উৎসব এসে পানসুরি আমার খুব ভালো লাগছে। ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে রাঙামাটিতে উদযাপিত হচ্ছে প্রবরণা পূর্ণিমা। সকালে রাজবন বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, শঙ্খদানের মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপিত হয় এবং এতে হাজারো পুণ্যার্থী উপস্থিত ছিলেন। প্রবরণা পূর্ণিমায় খাগড়াছড়িতে সাজসাজ রং, ভোরে বিহারে বিহারে বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, শঙ্খদান, অষ্ট পরিষ্কার, হাজার বাতি দানে অংশ নেন সব বয়সী মানুষ। প্রবরণা পূর্ণিমায় আমরা মন্দির আসি, সবাই এসে বুদ্ধকে প্রার্থনা করি, প্রার্থনা বুদ্ধ পূজা করি, এগুলো আয়োজন করা হয়েছে। বর্ষাবাস 3 মাসের পর আমাদের ভান্তেজের হচ্ছে বড় ধরনের একটা ধর্মীয় অনুষ্ঠান। এবার ঋতুরানী শরতের বিদায়ী ক্ষণ, শুভ্র কাশফুলেরও এবার ঝরে পড়ার পালা। তাই তো শেষ মুহূর্তে স্নিগ্ধ কাশবনের সৌন্দর্য উপভোগে কিশোরগঞ্জের ব্রহ্মপুত্র নদ পাড়ে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমীরা। শরতের বিদায় আর হেমন্তের আগমনী বার্তায় প্রকৃতি এখানে অন্যরূপে ধরা দেয়।
বর্ষপূর্তির প্যারেড নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র। চায়না মিডিয়া গ্রুপ ও চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের প্রযোজনায় নির্মিত হয় ছবিটি। ইংরেজি, ফ্রেঞ্চ সহ মোট 6টি ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। মিশরের নতুন দুটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উন্মোচন করেছে দেশটির পুরাতত্ত্ব মন্ত্রণালয়। মূলত প্রাচীন যুগের শিল্প এলাকা ছিল এখানে। মোট 30টি ওয়ার্কশপ পাওয়া গেছে স্থানটিতে। পুরা কীর্তির সন্ধানে 2017 সাল থেকে খনন করা হচ্ছিল শহরটির ওয়েস্ট ভ্যালি এলাকা। সব খবর চলছে, ছোট্ট আর একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। সব খবর দেখছেন। রোহিঙ্গা ক্যাম্পে কাঁথা তারের বেড়া দেওয়ার কাজ সামনের মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। দুপুরে কক্সবাজারের এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা 11টার দিকে সেনাপ্রধান হেলিকপ্টারে করে উখিয়ার ইনানিতে পৌঁছান, পরে অর্লিকন রাডার কন্ট্রোল গানের পরীক্ষামূলক ফায়ারিং প্রত্যক্ষ করেন। তাদের সম্পূর্ণ নিরাপত্তা বিষয়টা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিয়ে আসে বিষয়টা কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি ওইখানে যেটা কাঁটা তারের বেড়া যেটা হবে সেটার দায়িত্বটা দেওয়া হয়েছে, সেনাবাহিনী তৈরি করে দেবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে জয়নাল ইসলাম নামে একজন নিহত হয়েছে। র্যাব দাবি করছে জয়নাল ডাকাত দলের সদস্য। র্যাব নয়ের স্কোয়াড কমান্ডার জানিয়েছেন, দুদিন আগে আটক করা হয় কয়েকজনকে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতগাঁও এলাকায় অভিযান চালায় র্যাব। সেখানে গোলাগুলিতে মারা পড়ে জয়নাল। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফ এর গুলিতে জহুরুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ মিলেছে। স্থানীয়রা জানিয়েছে, গতকাল গভীর রাতে মাসুদপুর সীমান্তে এই ঘটনা ঘটে। 53 বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্তে এ ধরনের ঘটনা ঘটেছে বলে তাদের জানা নেই। নিজেদের মধ্যে কেউ এই ঘটনা ঘটিয়ে অপপ্রচার চালাতে পারে বলেও ধারণা করছেন এই কর্মকর্তা। নিয়ম মেনে অবকাঠামো গড়িয়ে জীবন এবং সম্পদের ঝুঁকি হ্রাস করি, এই স্লোগানে নাটোরে নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এই উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। এর আগে শিশু একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। এবং একই প্রতিবাদে ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সকালে শহরের কালেক্টরের চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। চুয়াডাঙ্গায় এই দিবসটি উদযাপিত হয়েছে এবং উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই স্লোগানে পাবনায়ও পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। সকালে এই দিনটি উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় এবং নগরীর শহর জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় এটি। নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িতেও ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে এই দিবসটি। দিনটি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। দিবসটির কর্মসূচি হিসেবে ফায়ার সার্ভিসের একটি দল দুর্যোগ প্রশমনে করণীয় মুখরাও প্রদর্শন করে। কুড়িগ্রামে গৃহবধূ শারমিন আক্তার হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে শহরের ঘোষপাড়া এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা আসামি মাইদুল ইসলামকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানায়। গত 7 অক্টোবর শারমিনকে হত্যা করে তার স্বামী মাইদুল, পরে পালিয়ে যায় বলে দাবি করে স্বজনরা। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে মানিকগঞ্জে 15 জেলেকে 1 বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাত থেকে ভোর পর্যন্ত যমুনা নদীতে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় 1 লাখ মিটার কারেন্ট জাল, 20 কেজি ইলিশ সহ আটক করা হয় 15 জেলেকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এই কর্মকর্তা। আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিফা গাঙ্গুলি দাস। সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামে যান তিনি। এ সময় রিফা গাঙ্গুলিকে অভ্যর্থনা জানান জেলা প্রশাসক এবং পুলিশ সুপার। পরে সেখানকার মন্দির ঘুরে দেখেন তিনি। এরপরে নৌকায় চড়ে পেয়ারা বাগান এবং ঐতিহ্যবাহী ভাসমান হাট পরিদর্শন করেন তিনি।
জিনিসটা খুব সুন্দর ছিল, যেভাবে নতুন কমিউনিটি ওয়েলকাম করে। আমরা সবসময় খুব অভিভূত হয়ে পড়ি যখন আমাদের এভাবে এত ওয়ার্মলি সবাই ওয়েলকাম করে। আর হসপিটালিটিতে মনে হয় না বাংলাদেশের লোককে কেউ ম্যাচ করতে পারবে। জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা বিনি সুতো নির্বাচিত হয়েছে 24তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জানা গেছে আগামী 6 থেকে 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিকে আগামী 20 থেকে 28 নভেম্বর অনুষ্ঠিত হবে 50তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আর সেখানে অংশ নিচ্ছে জয়া অভিনীত এক যে ছিল রাজা এই সিনেমাটি। গাজীপুরের ভাওয়াল সন্ন্যাসী জীবন ছায় অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন এখন পেশাগত কাজের চেয়ে পরিবার নিয়ে মজে আছেন। সম্প্রতি 2 মে আলিশা ও রেনের সাথে ভারত মহাসাগরে স্কুবা ডাইভিং করতে দেখা গেছে তাকে। ভিডিওতে দেখা যায় মেয়েকে নির্দেশনাও দিচ্ছেন তিনি। স্কুবা ডাইভিংয়ের ভিডিওগুলো এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এশিয়ান অস্কার খ্যাত বুসান অ্যাওয়ার্ড পেয়েছে পাকিস্তানের সরমাত খোসাদ পরিচালিত সিনেমা জিন্দেগি তামাশা। এ সপ্তাহের শুরুতেই ছবিটির নাম ঘোষণা করা হয়। সিনেমাটির সাউন্ড ট্র্যাক করেছেন লাক্স স্টাইল পুরস্কার বিজয়ী সাকিন। পুরস্কার পাওয়ার পরে পাকিস্তানি ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গিয়ে খোসাদ বলেছেন, 1980 এবং 90-এর দশকের সিনেমাগুলো দর্শকদের চাহিদা মেটাতে পারেনি, তবে গত 2 দশক ধরে দুর্দান্ত সব ছবি উপহার দিচ্ছে ইন্ডাস্ট্রি, আর যা পাকিস্তানের চলচ্চিত্রের পুনরুজ্জীবন। বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীর নতুন সিনেমা মতিচুর চাকনাচুর এর ট্রেলার প্রকাশিত হয়েছে শনিবার। এই ছবির ট্রেলার এবং পোস্টার প্রকাশ করা হয়। সিনেমায় সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠির সাথে বিয়ের পিঁড়িতে বসেছে নওয়াজুদ্দিন, যে ছবি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল। কমেডি এই সিনেমায় নওয়াজকে নতুন রূপে দেখতে পাবেন তার ভক্তরা। ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে বাংলাদেশ দলের বড় দুশ্চিন্তা পেস বোলিং ডিপার্টমেন্ট নিয়ে। তবে 2 পেসার মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ শতভাগ ফিট থাকলে সংকট কিছুটা কাটবে বলে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন। সদ্য ভারত সফরের অভিজ্ঞতা দিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলছেন, স্পোর্টিং উইকেট হতে পারে নভেম্বরে বাংলাদেশ দলের এই সফরে। টেস্ট ম্যাচে একটু কনসার্ন হয়, কারণ ওডিআই ক্রিকেটে আমরা যত ফাস্ট বোলার পাই টেস্ট ক্রিকেট আসলে কিন্তু আমাদের তখন সেই প্রতিযোগিতা একটু হলে কমে যায়। আশা করছি তাসকিন আহমেদ সুস্থ হয়ে যাবে টেস্ট ম্যাচের আগে, এবং যত জানি মুস্তাফিজও সুস্থ থাকবেন। তো মনে হয় এবার হয়তো টেস্ট ম্যাচ খেলার আগে আমাদের হাতে কিছু ফাস্ট বোলার থাকবে। 2006 সালে পুরনো বরিশাল জেলা স্টেডিয়ামকে ভেঙে তৈরি করা হয় আন্তর্জাতিক মানের নতুন একটি স্টেডিয়াম। আশা ছিল সেখানে বসবে আন্তর্জাতিক ক্রিকেট। দেরিতে হলেও বাংলাদেশ শ্রীলঙ্কা এই দলের ম্যাচ দিয়ে সে বন্ধুত্ব ঘুচতে যাচ্ছে। গত 1 যুগ ধরে এখানে হয় না ঘরোয়া কোনো আসরের খেলাও। খেলোয়াড় তৈরির বাতিঘর দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগও হয় না গত 5 বছর ধরে। স্টেডিয়ামে ফুটবলের ইতিহাস আরও করুন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবরে গায়ানা ওয়ারিয়র্সকে 27 রানে হারিয়ে শিরোপা জিতেছে সাকিব আল হাসানের বার্বাডোস স্ট্রেন্ডার্স, এবং বার্বাডোসের দেয়া 172 রানের টার্গেট তাড়া করতে নেমে 144 থেমে যায় গায়ানা। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় গায়ানা। স্কোর বোর্ডে 53 রান। 29 আজ ঘরে ফেরেন হেমরাজ, হেটমায়ার এবং শোয়েব মালিক। ওপেনার ব্রাটন কিং 43, নিকোলাস পুরান 24, আর কিমো পল 25 রান করলেও 9 উইকেটে 144 রানের বেশি করতে পারেনি তারা। জয় পেলেও 2 ওভারে 18 রান দিয়ে উইকেট শূন্য থাকেন সাকিব আল হাসান। জাতীয় ক্রিকেট লিগের খবরে রাজশাহীতে রাব্বি, তানফির, মনিরদের দুর্দান্ত বোলিংয়ে সিলেট বিভাগে ইনিংস আর 13 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ। প্রথম রাউন্ডের বাকি 3 ম্যাচ ড্র হয়েছে। এর মাঝে খুলনায় ইমরুল কায়েস ডাবল সেঞ্চুরি করেছেন রংপুরের বিপক্ষে। রাজশাহীতে সিলেটের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে 8 উইকেট 231 রান তুলে ইনিংস ঘোষণা করে বরিশাল। কামরুল ইসলাম রাব্বির তোপে সিলেট প্রথম ইনিংসে 86 রানে গুটিয়ে যাওয়ার পরে দ্বিতীয় ইনিংসে খেয়েই হারায় তারা। 145 রানে পিছিয়ে থেকেই দ্বিতীয় ইনিংসে 132 রানে অল আউট হয় সিলেট বিভাগ। আসামের পরে অবৈধ অভিবাসীদের বিতরণের নাগরিকত্ব তালিকা প্রণয়ন নিয়ে উত্তেজনা বাড়ছে পশ্চিমবঙ্গে। জনসমর্থন বাড়াতে এ বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের হিন্দুবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ। শনিবার সংগঠনটির সাধারণ সম্পাদক মিলিন্দ পারান্দে জানান, ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে, পশ্চিমবঙ্গের সব জেলায় চলবে। এনআরসি নিয়ে হিন্দুদের ভয় পাওয়ার কারণ নেই বলে উল্লেখ করেন। তিনি বলেন, গেল 4 বছরে পাকিস্তানে 8,000 হিন্দু ভারতের নাগরিকত্ব পেয়েছে, অপেক্ষায় আছে আরও 20,000।
আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোতে আলাদা হামলায় অন্তত 39 জনের প্রাণ গেছে। উত্তরের প্রত্যন্ত অঞ্চলে একটি মসজিদ ও একটি সোনার খনিতে চালানো হয় সহিংসতা। পুলিশ জানায় শনিবার সালমসির গ্র্যান্ড মস্কের নামাজরত মুসল্লিদের উপরে হামলা চালায় দুর্বৃত্তরা। যুক্তরাষ্ট্র ডেলাওয়্যারে হয়ে গেল ব্যতিক্রমধর্মী এক দৌড় প্রতিযোগিতা। অংশগ্রহণকারী 45 জন স্বামী নিজ নিজ স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে দৌড় দেন, পাড়ি দেন নানা চড়াই উৎরাই সহ 250 মিটার পথ। বিজয়ী দম্পতি দৌড় শেষ করেন 56 মিনিটে এবং পুরস্কার হিসেবে পান বিয়ার আর স্ত্রীর ওজন 111 পাউন্ডের 5 গুণ সমপরিমাণ অর্থাৎ $555 নগদ অর্থ। বিশ্বের অন্যতম বড় জাহাজ দ্য এইমএস ভেইমার, যা চলাচল সাগরের বুক ছিঁড়ে সম্প্রতি গ্রিসের করিন্থ ক্যানেল পার হওয়া ছবিটি বেশ সাড়া ফেলেছে। 73.8 ফুট প্রস্থের জাহাজটি গ্রিসের 78.7 ফুট প্রশস্ত খাল পাড়ি দিয়েছে। 6 কিলোমিটার লম্বা খালটি পার হওয়ার সময় জাহাজের দুপাশে মাত্র 3 ফুট ফাঁকা ছিল। 1200 যাত্রী বহনকারী জাহাজটি খালের কোনো পাশে স্পর্শ করেনি আর এই যাত্রার রোমাঞ্চ জাহাজের যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষের সাহায্য ছাড়াই পিৎজা বানাবে রোবট। সিয়াটলের এক প্রযুক্তি মেলায় দর্শনার্থীদের সামনে আনা হয় যন্ত্রটি। এরই মাঝে জাওসের পিৎজার সিইও অ্যারন রবার্টস তার রেস্টুরেন্টে ব্যবহার শুরু করেছেন রোবটটি। প্রত্যাশা, আগের তুলনায় গ্রাহকদের আরও দ্রুত সেবা দিতে পারবে তার প্রতিষ্ঠান। দর্শক, আজকে সব খবর ছিল এ পর্যন্তই। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jomuna.tv, ফেসবুক/যমুনা টেলিভিশন, ইউটিউব/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।